নজর রাখি পরবর্তী খবরে। না তৃণমূল না বিজেপি, ফল হয়েছে ত্রিশঙ্কু। পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে বিড়ম্বনায় দুই দল। সিপিএম এর একমাত্র জয়ী প্রার্থী দ্বারস্থ তৃণমূল বিজেপি। ধূপগুড়ি ব্লকের সাঁকুয়াঝরা দু নম্বর গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েত গঠন নিয়ে বিভ্রাটে পড়েছে তৃণমূল বিজেপির দুই দলই। কে করবে পঞ্চায়েত তাই নিয়েই দড়ি টানাটানি অব্যাহত। এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৯টি, ভোটে তৃণমূল পেয়েছে ৯টি আসন, বিজেপি পেয়েছে ৯টি আসন, সিপিআইএম পেয়েছে ১টি আসন। পঞ্চায়েতের বোর্ড গঠন করতে গেলে যে কোনো দলকে ওই গ্রাম পঞ্চায়েত থেকে ১০টি আসন পেতেই হবে। তৃণমূল বিজেপি সমান সমান হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে দুই দলই। সেক্ষেত্রে সিপিআইএমের জয়ী প্রার্থীর সমর্থন দরকার। এই গ্রাম পঞ্চায়েতের একটি আসনে জয়ী সিপিআইএম এর প্রার্থী প্রফুল্ল রায়, তাঁর দাবি দুই দল থেকেই তাঁর কাছে ফোন আসছে সমর্থনের জন্য, এমনকি প্রধান হওয়ার প্রস্তাবও নাকি দেওয়া হয়েছে তাকে। তবে তৃণমূল বিজেপির দাবি এই ধরনের কোনো প্রস্তাবই তাকে দেওয়া হয়নি। প্রস্তাব তো অবশ্যই আসতেছে, বিজেপির তরফ থেকেও আসতেছে এবং টিএমসির তরফ থেকেও আসতেছে। এখন কে বড় নেতা কে ছোট নেতা আমি জানি না। এখন টিএমসি থেকে বলতেছে আমাদের দলে আসো, আমরা প্রধানশিপ দেব। প্রথম কথা হলো মা মাটি মানুষের জয়, উন্নয়নের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেকের জয়। সেই সেইখানে কোন একজন সিপিএমের পঞ্চায়েত জিতেছে তাকে নাকি প্রস্তাব দিতে হবে, দলের প্রতি এরকম হয়নি। দলে দলে যোগদান দেওয়ার জন্য লাইন লেগে আছে, অপেক্ষায় থাকুন। দরজা যখন খোলা হয়েছে কিভাবে কতজন জয়েন করে চলে জিপিতে আসেন, কিন্তু উনি জানেন ভালো করে যে তৃণমূলকে সমর্থন করলে কি পরিণতিটা হবে। কারণ তৃণমূলে যদি উনি সমর্থন করেন বা তৃণমূলের অনেক প্রধানরাই কিন্তু দ্বিতীয়বার টিকিট পাননি, এবং প্রথম থেকে দ্বিতীয়বার অনেক প্রধানই আর তৃণমূলে যেয়েই যাচ্ছে টিকিট পাচ্ছে না। তো আমাদেরকে যদি উনি সমর্থন করেন, আর আশা করি উনি সমর্থন করবেন, কারণ জানে তৃণমূলের যে দুর্নীতি। তবে জয়ী সিপিআইএম প্রার্থীর দাবি, এলাকায় ভোটারদের প্রস্তাবের উপর তিনি সিদ্ধান্ত নেবেন। আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। হ্যাঁ, আমাদের বিজয় মিছিল হবে, আনন্দ উৎসব আমরা করব, কারণ আমরা অজস্র পরিশ্রম করছি, আমাদের বেশ কিছু ছেলে পেলে, এদের মানে আনন্দ উৎসবটা হবে। তারপরে আমরা বসবো, বসার পরে আমরা সিদ্ধান্ত নেব। বিশেষ করে আমরা ওই আমাদের এলাকার ভোটারদের কোথাও কিছু নিতে হবে, এবং আমাদের নেতৃত্ব কী বলে সেটাও একটু নিতে হবে আর কি, মিলে তারপরে আমি একটা সিদ্ধান্তের মধ্যে যাব। ভোট শেষ, ফলাফলও বেরিয়ে গিয়েছে। ২৩-এর ভোটেও রাজ্য জুড়ে সবুজ ঝড় দেখেছে বঙ্গ। তবে এই গ্রাম পঞ্চায়েতের ভাগ্য নির্ধারণ জয়ী বাম প্রার্থীর হাতেই। কার ভাগ্যে শিকে ছেড়ে সেটাই এখন দেখার। জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বসাকের রিপোর্ট, আর প্লাস নিউজ।